यात्री गाड़ी क्रमांक 1 2 8 0 4 सुपरफास्ट स्वर्ण जयंती एक्सप्रेस थोड़ी ही देर में प्लेटफॉर्म क्रमांक 3 पर आ रही है। बिना पैसा एवं बिना वीजा बा पासपोर्टे हमें पाकिस्तान रेले बा ट्रेने उठते चले। इंडियन रेलवे, हाँ इंडियन रेलवे के कई ना चेने। आज इंडियन रेलवे आमादेर काछे एमन एकटा बरदान जेटार साहाज्ये आमरा दूरी मेरे एक जायगा थेके अन्य जायगाय पौंछे जेते पारी। ब्रिटिशरा होयतो आमादेर उपर अनेक अत्याचार करेछे, किन्तु दुटो भालो जिनिस आमादेरके उपहार दिये गेछे, एक इंडियन रेलवे আর দুই হচ্ছে হাওড়া ব্রিজ। তো আজকে ইন্ডিয়ান রেলওয়ের ইতিহাস, ইন্ডিয়ান রেলওয়ের শুরু কী করে হয়েছিল, কেমন ছিল ইন্ডিয়ান রেলওয়ের সেই প্রথম দিনগুলো, আর আজ এত বছর পরে কী কী চেঞ্জেস এসেছে ইন্ডিয়ান রেলওয়েতে, তো চলো এক ঝলকে দেখে নিই। তো এখন আমি দাঁড়িয়ে আছি একদম হাওড়া মিউজিয়ামের সামনে। হাওড়া স্টেশন ছেড়ে আমি চলে এসেছি, এখন ঢুকবো হাওড়া মিউজিয়ামে আর তোমাদের সাথে শেয়ার করবো পুরো প্রপার ডিটেলস। এটা প্রায় অনেকদিন আগেই ওপেন হয়েছিল, তো আমি লেট করে ফেলেছি আসতে, আমি জানতাম না, এখন আমি জেনে গেছি, তো আজই তোমাদের সাথে ভিডিও শেয়ার হবে। এখন আগে আপাতত টিকিট কাটতে হবে। এই দেখতে পাচ্ছ টিকিট আমি কেটে নিয়েছি। রেল মিউজিয়ামের টিকিটের প্রাইস হচ্ছে 30 টাকা করে, আর 30 টাকা হচ্ছে পার হেড, ঠিক আছে। আমি দুটো টিকিট কেটেছি, আমরা দুজন এসেছি, দুটো টিকিট কেটেছি পার হেড 30 টাকা করে, আর এটা বাচ্চাদের বড়দের সবার জন্য। তো এখানে কোনো কারো মানে স্কুল স্টুডেন্ট কলেজ স্টুডেন্টের জন্য কোনো ছাড় নেই। সকাল 5টা থেকে 8টা অবধি মর্নিং ওয়াক, আর সকাল 8টা থেকে রাত 7:30 থেকে 8টা অবধি হচ্ছে এটা খোলা থাকে রোজ। আগে বন্ধ থাকতো একদিন, কিন্তু এখন বন্ধ থাকছে না, এখন রোজই খোলা থাকছে। হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট ছিল এইটা, আর এখান থেকে রাইট সাইড মানে হচ্ছে না সরি লেফট সাইড, এটা হচ্ছে এইটা। আজকে এইখান দিয়ে স্টার্ট করবো, আগে এখান দিয়ে পুরোটা দেখে নেবো কি এখানে আছে। তো যারা আমাকে এখনো চেনো না তাদের জন্য বলছি, হে গাইস আমি অনিরুদ্ধ, তোমরা দেখছো ব্লগার্স লেন। মনে রেখো না চিন্তা, রেখো না কোনো ভয়, কারণ এই চ্যানেলের কন্টেন্ট সবসময় সেরাই হয়। ছোটবেলা থেকেই ইতিহাস আমার ফেভারিট সাবজেক্ট ছিল, আর তাই ইতিহাসের খোঁজ করতে আমার দারুণ লাগে। তাই প্রথমেই রেল মিউজিয়ামের হল অফ ফেম সেকশনে চলে এলাম, তো চলো দেখা যাক এখানে কি আছে। ফার্স্টে যেটা দেখতে পাচ্ছি গাইস, এখানে একটা হচ্ছে হল অফ ফেম। একদম স্টার্টিং থেকে যখন রেলওয়ে স্টার্টিং হয়েছিল তখন থেকে এখানে এগুলো পুরো ডিটেলস দেওয়া আছে, কী কী হয়েছিলো, কী কী কীভাবে রেলওয়ের ইভলিউশন হয়েছিল। আর তারপরে এই দেখো এখানে লেখাই আছে ইভলিউশন অফ লোকোমোটিভস, ফার্স্ট ইঞ্জিন কীভাবে ছিল, তারপরে ইভলিউশন অফ ক্যারিজেস মানে পেছনে যে বগিগুলো হয় ওগুলো কেমন ছিল, আর নিচে হচ্ছে ইভলিউশনস অফ ওয়্যাগন, যে ওয়্যাগনগুলো থাকে মালগাড়ি ওগুলো ইভলিউশন কী করে হয়েছিল। তো আমি তোমাদেরকে একবার পুরো দেখিয়ে দিচ্ছি লাস্ট অবধি। গাইস এখানে দেখো চালকের আসনে চালকও আছে, আর এখানে মেকানিকরা কাজ করছে, আর ভেতরে ট্রেনের যা যা সব কিছু থাকে মানে এটা হচ্ছে মেনলি ইঞ্জিনিয়ারদের ব্যাপার। তো ভেতরে ট্রেনের যা গজ মিটার থাকে সব কিছু থাকে, এনারা এখানে সব কিছু ঠিক করেন, বা উনি হচ্ছেন মেনলি হয়তো চালক, তো পুরোটাই আছে মানে ডামি চালক তো করা আছে। এই লোকোমোটিভটার নাম হচ্ছে শান্টিং WDS-4A, যেটা চিত্তরঞ্জন লোকোমোটিভস ওয়ার্ক ইন্ডিয়ান রেলওয়ের জন্য বানিয়েছিল। আর হয়তো এগুলো এখন আর পাওয়া যায় না, পাওয়া যেতেও পারে, আমি অতটা জানি না যে পাওয়া যায় কি পাওয়া যায় না। গাইস এর ভেতরে দেখো স্লিপার ক্লাস, 2 টায়ার মেনলি, নিচে একটা উপরে একটা, ভেতরে খাওয়ারও জায়গা আছে, বসারও জায়গা আছে, এখানে মানে রাজকীয় ব্যাপার দেখতে পাচ্ছ, ভেতরে কাপ ফাপ সব কিছুই আছে, এখানে ধুলো পড়ে গেছে। স্টিম লোকোমোটিভ যেটা নর্থ ব্রিটিশ কোম্পানি লিমিটেড বানিয়েছিল গ্লাস রোডে, এটা UK-তে 1926 সালে বানানো হয়েছিল, আর এটা রিটায়ার করেছিল মানে 1926 সাল থেকে 1996 সাল অবধি এই লোকোমোটিভটা বা এই স্টিম লোকোমোটিভটা সার্ভিস দিয়েছে ইন্ডিয়ান গভর্নমেন্ট। এটা হচ্ছে WDM-Class 2 এর লোকোমোটিভের একটা ডামি মডেল।
গাইস এটা হচ্ছে ব্ল্যাক বিউটি ইন্ডিয়ান রেলওয়ের একটা লোকোমোটিভের ডামি যেটা 1995 অবধি ইন্ডিয়ান রেলওয়েকে সার্ভিস দিয়েছে আর তারপরে 1995 এর পরে এটা রিটায়ার করে গেছে আর এটা ইন্ডিয়ান গভর্নমেন্টের জন্য অনেকটা প্রাইডের একটা লোকোমোটিভ ছিল এটা হচ্ছে সিলভার এলো লোকোমোটিভ এটাও ইন্ডিয়ান রেলওয়েকে অনেক দিন ধরে সার্ভিস দিয়েছে আর এটা হচ্ছে 19th সেঞ্চুরি ডাবল ডেকার কোচ যেটা 1863 সাল থেকে 1903 সাল অবধি ইন্ডিয়ান রেলওয়ে চালিয়েছিল আর এটা হচ্ছে 19th সেঞ্চুরির এয়ার কন্ডিশন ফার্স্ট ক্লাস কোচ এটা হচ্ছে রিজার্ভ ক্লাসের একটা বগি যেটা রিফার্নিশ হয়েছিল লিলুয়া ওয়ার্কশপে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ রিজার্ভ লেখা আছে আর এখানে ভাই সুন্দর লাইটও আছে এখনকার ট্রেনে এরকম লাইট দেখা যায় না টাইপের লাইটগুলো জাস্ট অসাধারণ দেখতে লাগে এটা 19th সেঞ্চুরি টাইপের এইসব মানে ব্রিটিশ টাইমে এই লাইটগুলো ছিল তো সেয়ার টাইপের লাগতে এখন আমরা এইসব লাইট দেখতে পাই না এগুলো হচ্ছে মানে ইস্ট ইন্ডিয়ান রেলওয়ের একদম ফার্স্টের দিকে লোকোমোটিভগুলো যখন স্টার্ট হয়েছিল তখন এরম টাইপের ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি করেছিল দূরে দেখতে পাচ্ছ একটা স্ন্যাক্সের দোকান আছে এখানে খাবার দোকান বলতে এইটাই আছে যেখানে পিৎজা তারপরে চিপস চিপস বিস্কুট এইসব পাওয়া যায় তো আমি জানি না যে মানে পিৎজা বার্গার কেমন খেতে বা আদৌ ফ্রেশ কিনা আর তো ওই জন্য এখান থেকে এই একটা চিপস নিয়েছি আর এই একটা ভেলপুরি কিছু একটা ছিল এটা নিয়েছি তো আমার মতে বলে যে তোমার যদি তোমাদের ভালো লাগে তোমরা ট্রাই করে দেখো কিন্তু এই স্ন্যাক্সগুলো যেগুলো আছে যেগুলো ওই বার্গার বা স্যান্ডউইচ বলো এগুলোতে বিশ্বাস না করাই ভালো এমনি তোমরা শুকনো স্ন্যাক্স নিতে পারো আর এরপরেই চলে এলাম আমার সব থেকে ফেভারিট পার্টে ইন্ডিয়ান রেলওয়ের ডিফারেন্ট কোচেস আর বগির পার্টে তো চলো তোমাদেরকে দেখাই তখনকার দিনে ইন্ডিয়ান রেলওয়ের কিছু কোচেস এটা হচ্ছে দমদম টালিগঞ্জ মেট্রোর একদম সব থেকে প্রথম এবং সব থেকে পুরনো কোচ তো চলুন দেখা যাক ভেতরটা একটু দেখা যায় কিনা এইটা পুরো মানে এখনকার মেট্রোর মতোই কিন্তু ব্যাপারটা পুরো হচ্ছে কাঠের আর এটা হচ্ছে সিনিয়র সিটিজেনের এই যে সাইড লেখা আছে সিনিয়র সিটিজেনের এটা কেবিন ভেতরটা এরকম এখন এখানে সিনিয়র সিটিজেন তো নেই কিন্তু সব তো ইয়ে রাখা আছে ড্রাম টাইপের যেখানে চিপস উইপসের যে ইয়েগুলো থাকে বক্সগুলো ওইগুলো রাখা আছে আর ওপরে এসি কুলার কী আছে জানি না হয়তো ফ্যান ছিল এই যে ফ্যানগুলো এইখানে 19th সেঞ্চুরিতে তখনকার দিনে রেল বাস খুবই পপুলার ছিল কিন্তু আমার তো আর সৌভাগ্য হলো না যে সেই রেল বাসে চড়বো তাই চোখের দেখাতেই নিজের স্বাদ মেটালাম এটা ভেতরটা একটু দেখে নি এটা হচ্ছে রেল বাস ভেতরটা ভাই পুরো এরকম ঠিক আছে ঢোকা তো অ্যালাউড না কিন্তু বেশ ভালো লাগছে দেখতে ওদিকে সুইচ বোর্ড আছে ওপরের দিকে এখানে বসতো কোথায় এটাই আমার কাছে প্রশ্ন এখানে বসার জায়গা তো আমি সেরকমভাবে দেখতে পাচ্ছি না হয়তো এই নিচের এই সিটগুলোতে বসতো এখনকার মানুষজন তো অনেক কম ছিল তাই জন্য রেল বাস চলতো এরকম মানে ফাঁকা ফাঁকা যেত একদম শান্তি মনে যেত এখনকার বাস ট্রেনের মতো থোড়ি হতো ভাই রেল বাস কিন্তু মানে এখন আর চলে না জানি না কোথায় চলে ইন্ডিয়ার হয়তো একটা রুটে রেল বাস চলতে পারে এটা হলো একটা ডেল্টা ক্লাস লোকোমোটিভ যেটা তৈরি করেছিল ডাউডনসি ব্যাগনাল অ্যান্ড কোম্পানি 1917 সালে ইংল্যান্ডের স্ট্যানফোর্ডে এই ন্যারো গজ লোকোমোটিভটি কাটোয়া বর্ধমান এবং কাটোয়া আহমদপুর সেকশনে ব্যবহার করা হতো কিন্তু 1992 সালের পর এই লোকোমোটিভটি আর ব্যবহার করা হয়নি এটা হচ্ছে হাইড্রোলিক ক্রেন যখন কোনো মানে বড় ধরনের দুর্ঘটনা হয় রেলওয়েতে বা ট্রেনের ইয়েতে তখন এই ক্রেনের সাহায্যেই সেই ট্রেনগুলোকে সরানো হয় দুর্ঘটনা স্থল থেকে সেই ট্রেনগুলোকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় যাতে লাইনটা ক্লিয়ার করা যায় রয়েছে আরও কিছু ইঞ্জিন এবং বগিও আছে হচ্ছে আসানসোল লাইনের একটা লোকোমোটিভ এটা আগেকারই লোকোমোটিভ
WDS-4 বা পাপ্পু নামে পরিচিত একটি ডিজেল হাইড্রোলিক লোকোমোটিভ যা ভারতীয় রেলওয়ে দ্বারা শান্টিং এবং বিভাগীয় ক্রিয়াকলাপের জন্য ব্যবহার করা হয়। WDS-4 একসময় সারা ভারতে ব্যবহার করা হয়েছিল, কিন্তু বেশিরভাগই এখন সক্রিয় পরিষেবা থেকে বাতিল। এই মালগাড়ির বগিটি 1910 সালে ক্যারেজ অ্যান্ড ওয়াগন কোম্পানি লিমিটেডে স্মিথউইক দ্বারা নির্মাণ করা হয়েছিল বার্মিংহাম রেলওয়ের জন্য, যেটা পরে কাঁচাবাড়া ওয়ার্কশপে ডোনেট করা হয়। লোকোমোটিভের ইঞ্জিনিয়ার বা যেখানে চালায় সেই ওখানে আমি বসে আছি ভেতরে, ইঞ্জিনের ভেতরে। আর আমার ফিলিংটা কেমন হচ্ছে, আমার চেয়ারটা কেমন ঘুরছে, এইভাবে পুরো আরামে জীবন এইভাবে বসে থাকবো, এইভাবে কিছু করবো। এরকম একটা ঘুরে গেল, ঠিক আছে, এটা ঘুরে যাচ্ছে, এরকম ব্যাপার। আর এখানে কি কি আছে জানি না, এই যে লিভারগুলো দেখো সেরা লাগছে। আমার মনে হচ্ছে যে আমি নিজে এখন এটা চালাবো, ট্রেনটা চলবে। ভেতরটা আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এই যে জিনিসগুলো আছে, এগুলোর কোনো আইডিয়া আমার নেই, কিন্তু জায়গাটা দেখতে হেভি আর অনেক এর মধ্যে ফাংশনালিটিস আছে। এই জায়গাটা, এই সাইডটা, এখানে একজন থাকে, এখানেও সেম ফাংশনালিটি আছে, অনেক কিছু, মানে অনেক মিটার আছে, গজ মিটার টাইপের অনেক কিছু আছে। আর এখানেও আছে সেরকম, আর এদিকেও সেম আছে, দুজনের জন্য সেম জিনিস, ঠিক আছে। দুজন থাকে, দুটো ড্রাইভার, দুজনের জন্য সেম জিনিস। ঐতিহাসিক জিনিসের পেছনে আমার এক আগাগোড়াই ভালোবাসা আছে, তাই আমার চোখ এতগুলো বগি দেখেও খুঁজছিল সেই বগিটিকে যেটা ইন্ডিয়ান গভর্নমেন্ট পাকিস্তানের থেকে বাজেয়াপ্ত করেছিল। অবশেষে পৌঁছে গেলাম সেই বগির কাছে। গাইস, এখন আমি ইস্ট পাকিস্তানের লোকোমোটিভের ভেতরে দাঁড়িয়ে আছি, যেটাকে ইন্ডিয়ান গভর্নমেন্ট বাজেয়াপ্ত করেছিল। ভেতরটা নড়ছে ভাই, এখানে ধাপ 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 করে আওয়াজ হচ্ছে, ভেঙে পড়ে যেতে পারে। আর ভেতরটা হচ্ছে কিছুটা এরকম, এই বাইরেটা দেখো, বাইরেটা এরকম কিছুটা, আর ভেতরটা এরকম। এখানে কি কি আছে আমি জানি না, এখানে এই যে স্টিয়ারিংগুলো আছে, এই যে স্টিয়ারিংগুলো, এই যে স্টিয়ারিং, এই যে স্টিয়ারিং ঘুরছে, এইভাবে ট্রেন চলতো। আর আমার নিজেরই ভয় লাগছে যে ভেঙে এটা না পড়ে যায়। নর্মাল যে ইঞ্জিনগুলো থাকে, যেগুলো এখন চলে আমাদের ইন্ডিয়াতে, ওটার থেকে কিন্তু অনেকটাই আলাদা। কীভাবে এগুলো চলতো এটা কোনো ঠিক ঠিক ঠিকানা নেই, জানি না কীভাবে এগুলো চলতো, কিন্তু হয়তো এই যে এই স্টিয়ারিংগুলো দিয়েই চলতো। এখন আরও একটা লোকোমোটিভের ভেতরে আছি, আর এই হচ্ছে সেটার ইঞ্জিন। না দেখো, পেছনে ঘাস জন্মে গেছে, কয়লা, এখানে মেনলি কয়লা ময়লা ছিল, হয়তো স্টোন চিপ ছিল। এই যে পুরো এই অব্দি পুরো ঘাস চলে এসছে, শুকিয়ে গেছে ঘাসগুলো রোদের মধ্যে। আর এই হচ্ছে লোকোমোটিভের ভেতরের অবস্থা, এখানে অনেক গিয়ার আছে, অনেক কিছু আছে। মেইন পার্ট, যেটা সব থেকে ইন্টারেস্টিং পার্ট ভিডিওর, সেটা হচ্ছে আমরা পাকিস্তানের ট্রেনে উঠে আমরা ভিডিও করে সব কিছু করে নিয়েছি, কিন্তু আমরা ইন্ডিয়ার ফ্যানটা পাকিস্তানের ট্রেনে ফেলে চলে এসেছি। তো গাইস, এই যে লোকোমোটিভটা আছে, এই লোকোমোটিভে আমি উঠেছিলাম, তোমরা দেখেছিলে, এত এক্সাইটমেন্টে আমি ফ্যানটা ঘুরে চলে এসেছি, দরজাটা খুলছি, এখানে কুরকুরে জলের বোতল তো পড়েই ছিল যখন ঢুকছিলাম, ফ্যানটার বোতল আমি ফেলে এসেছি। এখন এই লোকোমোটিভটার ড্রাইভার আমি ছিলাম, ট্রেন চালাতে যাতে এই ফ্যানটা কেন ফেলে চলে এসেছি। এখন ফ্যানটা মনে পড়লো যে ফ্যানটা নিতে হবে, এখন আমরা ঢুকবো এর ভেতরে আর তোমাদের সাথে শেয়ার করবো ইন্ডিয়ান রেলওয়ের পুরো ইতিহাস। অবশেষে পা বাড়াতে চললাম সেই স্টেশনের দিকে, যেটা বাইরে থেকে তো অনেকই বড় লাগে, কিন্তু এই মিউজিয়ামে খুবই ছোট বা ডামি মডেলে করে রাখা আছে। এই মিনিয়েচার হাওড়া স্টেশনের ভেতরে তোমরা যদি ঢোকো, তাহলে তোমরা ইন্ডিয়ান রেলওয়ের সেই শুরুর দিন থেকে আজ অবধি যা যা ঘটেছে, যা যা ইতিহাস ইন্ডিয়ান রেলওয়ের আছে,
সেগুলো সম্বন্ধে তোমরা পুরোপুরি ডিটেলস এখানে পেয়ে যাবে এবং এখানে দেখার মতো অনেক কিছু আছে। তো আমি এটাই বলবো যে এই মিউজিয়ামে এলে মিনি হাওড়া মিউজিয়াম ঘুরতে কিন্তু একদম ভুলো না। এখন আমি দার্জিলিংয়েও নেই, এখন আমি হাওড়াতে আছি। আর এখন আমি এখন টয় ট্রেনে উঠছি। এই টয় ট্রেনটা তখনই চলে যখন 4টে টিকিট বিক্রি হয় মনে হয়, তাও 4টে টিকিট বিক্রি হলে তখনই চলে। মানে টয় ট্রেনের টিকিট আলাদা করে কাটতে হয়, এটা আমি তোমাদেরকে বলে দিয়ে 30 টাকার মধ্যে কিন্তু টয় ট্রেন ইনক্লুডেড নয়, 30 টাকা আরও তোমাদেরকে দিতে হচ্ছে। মানে পার হেড 30 টাকা করে দিলে তখন তোমরা টয় ট্রেনে উঠতে পারবে। আর এই ট্রেনটা যেরকম আমি বললাম, কাকু বললো যে পার হেড 30 টাকা করে টিকিট কাটতেই হচ্ছে। এখন চলে যাচ্ছে টয় ট্রেন, আর তোমাদেরকে 4টে টিকিট যখন বিক্রি হচ্ছে তখনই কিন্তু এই টয় ট্রেনে চলছে, যেটা আমাদের টয় ট্রেন এখন চলছে। তোমরা দেখতে পাচ্ছ আমরা হাওড়া থেকে টয় ট্রেনে উঠে গেছি। টয় ট্রেনে ওঠার সৌভাগ্য তোমার কোনোদিনই হয়নি, কিন্তু এই হাওড়া রেল মিউজিয়ামে এসে আমি এক রাউন্ড টয় ট্রেনও চাপার সৌভাগ্য পেলাম। আজকে আমাদের টয় ট্রেনের জার্নি হয়ে গেছে শেষ, আর আজকে আর সেরকমভাবে দেখানোর মতো কিছু নেই। এখানে সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। সব আমার এই পেছনে হয়তো কোনো জলের কিছু হতে চলেছে, যেটা এখন কাজ চলছে মে বি। আর এইখানে এখন যেহেতু এটা হয়নি, দেখাতে পারছি না, কিছুই নেই। তো তোমাদেরকে এখানে আসতে গেলে কী করতে হবে, এটাই হচ্ছে তোমাদের মেন বক্তব্য থাকে যারা আমার ভিডিওতে কমেন্ট করো। তো আমি বলে রাখি যে তোমরা যেখান থেকেই আসো তোমাদেরকে হাওড়া কিন্তু আসতেই হবে। যদি তোমরা শিয়ালদা থেকে আসো, শিয়ালদা থেকে হাওড়ার বাস পেয়ে যাবে। আর যদি তোমরা অন্য কোনো সাইড থেকে আসো, তোমাদের কিন্তু হাওড়া আসতেই হবে। হাওড়া স্টেশনে তোমরা যখন চলে আসবে, তার মানে তোমরা একদম রেল মিউজিয়ামের কাছে পৌঁছে গেছো। হাওড়া স্টেশন থেকে একদম সোজা পথ, হাওড়া স্টেশনে নেমে তোমাদেরকে 10 নম্বর গেট, আমি 10 নম্বর গেটটি পেরেছিলাম। তো তোমাদের স্ট্রেট রুটটাই বলেছি, 10 নম্বর গেট থেকে বেরোবে আর বেরিয়ে একদম সোজা রাস্তায় চলে যাবে। যদি না চিনতে পারো কাউকে জিজ্ঞেস করে নেবে, সবাই সোজা রাস্তাই বলবে। একদম সোজা হেঁটে তোমরা শেষ মাথায় গিয়ে রেল মিউজিয়াম দেখতে পেয়ে যাবে বোর্ডটা। তারপরে তোমরা তো ঢুকে যেতেই পারবে, তো ওখান থেকে টিকিট উইকিট কেটে তোমরা আরামসে রেল মিউজিয়াম ঘুরে যেতে পারো। 1-day tour ইন কলকাতা। যদি একদিন কলকাতায় ট্যুর করতে চাও, যদি নতুন কিছু দেখতে চাও, যদি ইউনিক কিছু দেখতে চাও, যদি ইন্ডিয়ান রেলওয়ের হিস্ট্রির ব্যাপারে কিছু জানতে চাও, যে ইন্ডিয়ান রেলওয়ে যেটা আমরা এখন যেই রেলে আমরা চড়ি সেটা শুরু কীভাবে হয়েছিল, প্রথমে কীরমভাবে কী হতো, ইঞ্জিন কেমন ছিল, প্রথমে কীভাবে কাজ করা হতো, তারপর কীভাবে মডিফিকেশান হয়েছিল, এই সব কিছু এই রেল মিউজিয়ামে তোমরা ডিটেলসে পেয়ে যাবে। আর যারা মানে ইন্ডিয়ান রেলওয়ের ব্যাপারে ইন্টারেস্টেড জানতে, তাদের এই জায়গাটা খুব ভালো লাগবে। তো তোমরা এখানে অবশ্যই এসো, আর যারা হিস্ট্রি খুব ভালোবাসো তাদের জন্য কিন্তু এই জায়গাটা এক অসাধারণ জায়গা, অবশ্যই তোমরা এখানে এসে মজা পাবে। একটা নোটিশ যেটা তোমাদেরকে আমি দিতে চাই সেটা হচ্ছে, এখানে শুধু ঘুরলেই হবে না, খেতেও হবে। খাওয়ার জন্য এখানে কী পাওয়া যায়, খাওয়ার জন্য মেনলি এখানে তোমাদের নির্ভর করতে হবে কিছু বার্গার, প্যাটিস, চিপস, কেক, বিস্কুট, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম এইসবের ওপর। আর আমি বলবো যেটা, যে এই বার্গার প্যাটিস এগুলোর উপর নির্ভর না করে তোমরা বিস্কুট খেতে পারো, চিপস খেতে পারো, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম এগুলো তোমরা খেও, কেক ফেক খেও তোমরা। আর যদি পারো বাড়ি থেকে খাবার ক্যারি করো, কারণ এখানে আসলে খিদে তো তোমাদের পাবে, রোদের মধ্যে এতটা তোমরা ঘুরবে খিদে তোমাদের পাবে। আর এইখানে শুধু এই স্টলটাকে নির্ভর করা আমার মনে হয় না যে খুব একটা বুদ্ধিমানের কাজ। আরও একটা ইনফরমেশান, সেটা হচ্ছে মানে যারা লেডিস আছে, লেডিসের অনেক প্রবলেম থাকে ওয়াশরুমে। তো এখানে ওয়াশরুমের প্রবলেমটা এখানে একদমই নেই, ওয়াশরুম আছে এখানে। গুগলে যেটা দেখা যাচ্ছে যে এখানে ওয়াশরুম নেই, কিন্তু এখানে আমি জিজ্ঞেস করেছি এখানে এসে যে এখানে ওয়াশরুমও আছে। তো ওয়াশরুমের চিন্তা তোমাদের করতে হবে না। গাইস, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওকে একটা লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। কমেন্ট করে জানিও যে কেমন লাগলো ভিডিওটা, আরও কী টাইপের ভিডিও তোমরা দেখতে চাইছো, কোথাকার ভিডিও তোমরা দেখতে চাইছো। দেখা হবে নতুন একটা ভিডিওতে, অন্য কোনো জায়গায়, অন্য কোনো টাইমে, অন্য কোনো দিনে। ততক্ষণ সবাই ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।